হেয়ার গ্রোথ একদম থেমে গেছে, বেবি হেয়ার আসছে কিন্তু সেগুলোও ঝরে যাচ্ছে, হেয়ার লাইন অনেকটা পিছে চলে গেছে, কপালটা অনেকটা বেশি চওড়া হয়ে গেছে, ক্রাউন এরিয়ার চুল এতটা পর্যন্ত উঠে গেছে যে দেখে টাক মনে হচ্ছে, সবসময় চাম্পু চাম্পু লাগছে। তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যার এর মধ্যে একটা বা এর মধ্যে অনেকগুলো প্রবলেমস রয়েছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওটায় যেটা বলা হয়েছে সেটা যদি তোমরা স্কিপ না করে দেখো, বোঝো আর তারপরে এক্সিকিউট করো, তাহলে আমি কথা দিতে পারি হেয়ার গ্রোথ হবে তোমাদের আর তোমরা হবে আমার। তো চলো এবার শুরু করা যাক। কেমন আছো তোমরা সবাই? যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমি জুহি আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জুহিস বিউটি ক্লাব। আর আজকে আমি তোমাদের সাথে এমন একটা পাওয়ারফুল হেয়ার অয়েল শেয়ার করব যেটা তোমার হেয়ার গ্রোথটাকে প্রমোট করবে। না, আমি এটা বলবো না তোমার হেয়ার ফল জিরো হয়ে যাবে, কারণ এটা কোনোদিনও পসিবল নয়, বাট তোমার যে হেয়ার ফলটা হয় সেটাকে অনেক পরিমাণে কমিয়ে দেবে। আবার যে নতুন হেয়ার গ্রোথ তোমাদের বন্ধ হয়ে গেছে সেটা কেউ প্রমোট করবে, আর যে বেবি হেয়ার গুলো এসে ঝরে যাচ্ছে সেগুলোকেও টিকিয়ে রাখবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে বুঝিয়ে দাও আমাকে যে তোমার ভিডিওটা ভালো লেগেছে। চলো এবার শুরু করো। অনেকেই ব্যস্ততার কারণে আমরা অনেক ধরনের হেয়ার কেয়ার ফলো করতে পারি না, কিন্তু হেয়ার অয়েলিং আমরা মোটামুটি সবাই করি, তাই এই হেয়ার অয়েলিংটাকে আরো বেশি এফেক্টিভ বানানোর জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো ইউজ করব সেগুলো আশা করছি সবকটাই তোমাদের ঘরে আছে, আর যেগুলো আছে না সেগুলো তো তোমরা নিয়ার বাই গ্রসারিতে পেয়েই যাবে, আর যদি না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেবো, অ্যামাজনে বা ফ্লিপকার্টে বা যে কোনো অনলাইন স্টোরে কিন্তু পেয়ে যাবে। হেয়ার গ্রোথ না হওয়ার তিনটে কমন কারণ মেইনলি থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ডেফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে ঠিকঠাক হেয়ারের যত্ন না নেওয়া, আরেকটা হচ্ছে রোগের জন্য অথবা কোনো হরমোনাল চেঞ্জের জন্য তোমাদের হেয়ার ফল হচ্ছে। এর মধ্যে দুটো জিনিস আমি ফিক্স করতে পারবো, একটা হচ্ছে ইন্টারনাল ডেফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে প্রপার হেয়ার কেয়ার। আর যদি কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকে তাহলে বলবো তোমরা তোমাদের লাইফস্টাইলটাকে একটা মডারেট ভালো লাইফস্টাইলে চেঞ্জ করো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারনাল যে ডেফিসিয়েন্সিগুলো থাকে, যে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হেয়ার গ্রোথ কমে যায়, হেয়ার ফল হওয়া স্টার্ট হয়, আরো অনেক ধরনের প্রবলেমস দেখা দেয়, সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। বিস্তারিত আলোচনা করব, তার আগে চলো দেখে নিই হেয়ার অয়েলটা বানাতে আমাদের কি কি লাগছে। আজকের এই হেয়ার অয়েলটা বানাতে সব থেকে মেন যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে রোজমেরি, রোজমেরি লিভস। এটা যদি তোমাদের কাছে টাটকা থাকে তাহলে তো ভীষণ ভালো, ইউ আর ভেরি লাকি, আর যদি না থাকে তাহলে ড্রাইড রোজমেরি লিভস পাওয়া যায়, রোজমেরি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন ফর হেয়ার গ্রোথ। আর যদি আমার কাছে বিশ্বাস না হয়ে থাকে তাহলে জাস্ট গুগল করো, তোমরা নিজেরাই জানতে পারবে যে রোজমেরি কতটা পাওয়ারকে প্রমোট করতে কতটা ভালো। রোজমেরি যেমন টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য ভালো, তেমন কিন্তু ইন্টারনাল ডেফিসিয়েন্সি গুলোকেও ট্রিট করতে খুব ভালো। এই জন্য পারলে তোমরা রোজমেরি খাও, আর যদি না পারো তো এই হেয়ার অয়েলটা বানিয়ে ইউজ করো। সবার ফার্স্টে লাগছে রোজমেরি লিভস, ড্রাইড লিভস। এখানে যা যা আমরা ইউজ করবো সব কিন্তু আমাদের ড্রাইড ফর্মে লাগবে। লাগছে আমাদের মেথি বা ফেনুগ্রিক সিডস, মেথি আমরা সবজিতে তরকা লাগানোর জন্য ইউজ করেই থাকি, সেই মেথি সিডসটা কিন্তু লাগবে। মেথির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা কিন্তু আমাদের হেয়ার ফলগুলোকে স্ট্রং করে আর হেয়ার গ্রোথটাকে প্রমোট করে। এছাড়াও কিন্তু মেথির মধ্যে থাকে লেসেথিন নামে একটা পদার্থ যেটা কিন্তু আমাদের হেয়ারকে সফট রাখতেও সাহায্য করে। তারপর আমরা এখানে ইউজ করব কালো জিরে বা কলঞ্জি। কালো জিরের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে এমন নিউট্রিশনস ভ্যালু থাকে যেটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে পারে, আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে ফার্দার হেয়ার গ্রোথের জন্য। তারপরে আমরা এখানে নিচ্ছি ফ্ল্যাক্সিস। ফ্ল্যাক্সিস যদি তোমাদের কাছে না থাকে ডোন্ট ওয়ারি, ফ্ল্যাক্সিস এখন সব জায়গায় যদিও পাওয়াই যায়। ফ্ল্যাক্সিস যেমন ইন্টারনাল ডেফিসিয়েন্সিকে ঠিক করতে যেমন খুব ভালো, তেমন কিন্তু টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য ফ্ল্যাক্সিস ভীষণ ভালো কাজ করে। ফ্ল্যাক্সিসে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি যা আমাদের চুলকে ধরে রাখতে, আমাদের গোড়া থেকে শক্ত করতে অনেকটা বেশি হেল্প করে। তারপরে আমাদের এখানে লাগছে কারি লিফ। কারি লিফের নাম তো তোমরা সবাই শুনেছো, আশা করছি তোমরা সবাই জানো কারি লিফ কতটা ভালো আমাদের হেয়ারের জন্য। কারি লিফের ড্রাইড পাউডার নিয়েছি কারণ এই হেয়ার অয়েলটাকে আমরা অনেকদিনের জন্য স্টোর করবো। তো এবার কি, এবার সবকটা ইনগ্রিডিয়েন্টকে ইনফিউজ করার পালা। ইনফিউশন কিসে হবে? যে কোনো একটা ক্যারিয়ার অয়েল। আর এই ক্যারিয়ার অয়েল কিন্তু অনেকগুলো আছে, যেমন কোকোনাট অয়েল যেটা সব থেকে সস্তায় আর যেটা সবার পছন্দ হয়, সবাই ইউজও করে, সবার স্যুটও করে যায়, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। রয়েছে অলিভ অয়েল, এটাও কিন্তু একটা ভালো ক্যারিয়ার অয়েল। তারপরে রয়েছে আমন্ড অয়েল, আর্গান এবং সেসেমে অয়েল। এই সবকটা ক্যারিয়ার অয়েলই কিন্তু খুব তাড়াতাড়ি নিজের মধ্যে ইনফিউজ করি। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি কোকোনাট অয়েল নেওয়ার, কারণ ওটা আমার ভীষণ ভাবে স্যুট করে। আর আজকে আমি কোকোনাট অয়েলের সাথে সাথে অলিভ অয়েলও নিয়েছি। অলিভ অয়েল আমাদের হেয়ারকে অনেকটা সফট করতে, ম্যানেজেবল বানাতে কিন্তু ভীষণ হেল্প করে। যাদের চুল অনেকটা রাফ হয়ে গেছে তারা চেষ্টা করো অলিভ অয়েল নেওয়ার, না থাকলে কোনো অসুবিধা নেই কোকোনাট অয়েল। এবার চলো মিক্সিং এর পালা। এবার আমরা সবকটা জিনিসকে ভালো করে মিক্স করব। ফার্স্টে আমরা একটা লোহার কড়াই নেব, কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো তেল, কোকোনাট অয়েল আর অলিভ অয়েল।
তার মধ্যে আমরা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে ইনফিউজ করব। এখানে আমি কালো জিরে, মেথি আর ফ্ল্যাক্স সিডস কে একটুখানি হামুন দিসায় হালকা হালকা করে গুঁড়ো করে নিয়েছি, সেটা ইনফিউজ করব। রোজমেরি ড্রাইড লিভস ইনফিউজ করব। ইনফিউজ করব আমরা কারি লিভস, আর এই হেয়ার অয়েলটা যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে তার জন্য ইউজ করব লং। লং এ কিন্তু থাকে ভিটামিন সি, লং বা লবঙ্গ এটাতে কিন্তু থাকে ভিটামিন সি, সেটাও কিন্তু আমাদের চুলের জন্য ভালো। তার সাথে কিন্তু এই হেয়ার অয়েলটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণে সাহায্য করবে। ইনফিউশন, এই ইনফিউশন ভুল করার কারণে কিন্তু অনেকে হেয়ার অয়েলের বেনিফিটসই পায় না। তো ইনফিউশনটা কি করে করতে হবে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ইনফিউশনটা করার জন্য আমরা তিনটে পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে ডাবল বয়লার প্রসেস, একটা হচ্ছে আমি যেভাবে করছি সেটা, আরেকটা হচ্ছে সানের প্রসেস, মানে সূর্যের তাপে তোমরা রেখে এটাকে অনেক দিন রাখতে হবে, 7-8 দিন, তারপরে এটা কিন্তু ভালো করে ইনফিউজ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে ডবল বয়লার প্রসেস, মানে জলের একটা পাত্র রেখে তার উপরেই অয়েলটাকে রাখতে হবে কোনো পাত্রের মধ্যে, মানে এটা ধীরে ধীরে ইনফিউজ হতে থাকবে। আর আমি যে প্রসেসটা ফলো করি সেটা কি চলো দেখাই। ফার্স্টেই আমি গ্যাসটা ধরিয়ে তেলটাকে হালকা গরম করে নিই। তেলটা হালকা গরম হয়ে গেলেই গ্যাসটা অফ করে দিই। এর ফলে ধীরে ধীরে সব কটা জিনিস ইনফিউজ হতে থাকে। আবার যখন তেলটা একদম ঠান্ডা হয়ে যায় তখন আমি আবার গ্যাসটাকে ধরিয়ে দিই, আবার তেলটা গরম হয়ে গেলে আবার এটাকে অফ করে দিই। এইভাবে আমি 4-5 বার এই প্রসেসটা ফলো করি। তারপর 24 ঘন্টার জন্য সেম পাত্রে আমি তেলটাকে রেখে দিই। তারপর একটা সুতির কাপড় দিয়ে একটা গ্লাসের কন্টেনারে আমি ছেঁকে নিই। গ্লাসের কন্টেনারে রাখার কারণ হচ্ছে এটা অনেকদিন পর্যন্ত ভালো, কোনো মাইক্রোপ্লাস্টিকও আসবে না। তোমরাও কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো। ছাঁকনি দিয়ে সবসময় ছাঁকলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু মাইক্রো গ্র্যানুয়েলস কিন্তু ভেতরে থেকে যায়। এই জন্য একটা সুতির কাপড় বা ধুতি কাপড় যেগুলো হয় সেগুলো দিয়ে তোমরা ছেঁকে নিতে পারো। তোমরাও কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করো। দেখতেই পাচ্ছ তেল কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে দেখো, আর খুব সুন্দর কিন্তু এটা স্মেল বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ তেলটা একদম রেডি, আমি এটা গ্লাস কন্টেনারে রেখে দিয়েছি। আর এটা কিন্তু সপ্তাহে তোমরা অন্ততপক্ষে 2 দিন ব্যবহার করবে, 3 দিন ব্যবহার করলে আরও ভালো হয়। অ্যাপ্লাই করে এটাকে কমসে কম 2-3 ঘন্টা রেখে দেবে, আর যদি পারো তাহলে তো সারা রাত রেখে দেবে। আমি মাঝে মাঝে চেষ্টা করি সারা রাত রেখে দেওয়ার, আর যখন আমার সময় থাকে না তখন আমি মিনিমাম 2 ঘন্টা তো রাখি। তারপর তেলটাকে হালকা হালকা হাতে আমি পুরো স্ক্যাল্পে ভালো করে মাসাজ করব, এতে করে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে আর হেয়ার হেলথও অনেক বেশি ভালো হবে। মাসাজ করে নিলে একটা বান বানিয়ে রেখে দাও, ব্যাস শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলো, অ্যান্ড তোমরা দেখতেই পারবে তোমাদের চুল পড়া কতটা কমে গেছে। আর কন্টিনিউ ইউজ করতে হবে, এটা কিন্তু এমন না যে একদিন ইউজ করলাম 10 দিন করলাম না, এইভাবে হবে না। পেশেন্স রাখো, ধৈর্য রাখো, দেখবে রেজাল্ট পাবি। কেউ আটকাতে পারবে না রেজাল্ট পাওয়া থেকে, কিন্তু ধৈর্য রেখে ইউজ করতে হবে। ইউজ তোমাকেই করতে হবে। আমি তোমাদের সাথে রেমেডি শেয়ার করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে গিয়ে ইউজ করে দিতে পারবো না। যদি সেটা পসিবল হতো ডেফিনেটলি আমি করতাম, বাট আমি যেহেতু পারবো না, তোমরা নিজেরাই ইউজ করো, নিজেদেরকে একদম সেইভাবে বানিয়ে নাও যে হ্যাঁ আমাকে ঠিক করতে হবে তো করতেই হবে। আর স্ট্রেস নেবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করো, খুশি থাকো। স্ট্রেস নিয়ে কোনো লাভ নেই, তোমার স্কিন হেয়ার সবকিছু খারাপ করবে, তার সাথে শরীরও খারাপ করবে। স্ট্রেস নিও না, নিজের স্ট্রেস যদি হয় সেটা রিলিফ করার জন্য যে কোনো একটা প্রসেস খুঁজে নাও, সেটা মেকআপ হতে পারে, সেটা গান শোনা হতে পারে, সেটা গল্প করা হতে পারে, সেটা রান্না করা হতে পারে, ট্রাভেল করা হতে পারে, যে কোনো একটা জিনিস থাকে যেটা আমাদের স্ট্রেসকে রিলিফ করতে সাহায্য করে। যেমন আমার যদি প্রচন্ড স্ট্রেস হয় তখন আমি মেকআপ করি অথবা স্কিন কেয়ার করি, কেন জানি না আমার খুব ভালো লাগে করি। অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, বাট হ্যাঁ যদি এটুকুতে আমি হ্যাপি ফিল করি তাহলে অসুবিধা কোথায়। আর তোমরা যদি তাই করো তাহলে অসুবিধার কি আছে। আর আমাকে যদি আজকে প্রথমবার দেখে থাকো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু ফিউচারে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাবে না। আর সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকন ক্লিক করো না। আমাকে অনেকেই বলছিলে যে তোমাদের কাছে নোটিফিকেশন যায় না ভিডিও আপলোড করলে, তো তোমরা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা ছোট বেল আছে, ওটাকে ক্লিক করে অল করে দাও, তাহলে তোমাদের সবার কাছে নোটিফিকেশন যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর আজকের প্রেজেন্টেশনটাও তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। কোনো যদি কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন্স থাকে সেগুলো আমাকে জানাতে পারো, আমি ডেফিনেটলি আনসার দেবো। আর হ্যাঁ, তোমাদের জানা যদি এমন কোনো রেমেডি থাকে যেটা ইউজ করে তোমরা খুব ভালো রেজাল্ট পেয়েছো, তাহলে তোমরা সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। আমি তাহলে ভিডিও বানিয়ে সেটা সবাইকে আরো জানাবো, যাতে আরো সবাই সেটা জানতে পারে। অবশ্যই আমি তোমাদের নামটাও সেখানে দেখাবো যে কে আমাকে এই রেমেডিটা সাজেস্ট করেছো। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো জানিও। দেখা হবে তোমাদের সাথে ঠিক পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।